নমস্কার বন্ধুরা, পিঠুর রান্নাঘর ওই বিলেশ্বরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি আমার বেসনের লাড্ডু। এটি বানানো খুবই সর, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, এই বাটিটা দু বাটি আমি বেসম নিয়েছি, এক বাটি চিনি গুঁড়ো নিয়েছি, কাজু বাদাম আর আলমন্ড বাদাম আমি টুকরো করে নিয়েছি ভেজে নেব, আর এলাচ গুঁড়ো নিয়েছি আর ঘি নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। কাজু বাদাম আলমন্ড বাদামটা হালকা ভেজে নেব। বাদাম আর কাজু বাদামটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দিলাম ঘি। দিয়ে দিলাম বেসন। বন্ধুরা, অল্প অল্প আঁচে বেসনের লাড্ডুটা করে নিতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যাবে। বাদামি করে ভেজে নেব। আবারও ঘি লাগবে, দেব। ঘিয়ের সাথে বেসনটা ভেজে নিয়েছি, নাবিয়ে নেব। বন্ধুরা, হালকা ঠান্ডা করে নেব। বন্ধুরা, হালকা গরম অবস্থাতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। ভেজে রাখা কাজু বাদাম আলমন্ড বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, গুঁড়ো চিনি, ভালো করে মিশিয়ে নেব। বেসনের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি, দু হাত দিয়ে বেসনের লাড্ডুটা করে নেব।
বেসনের সব লাড্ডু তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, বেসন লাড্ডুর ওপরে আমি দিয়ে দিচ্ছি আলমন্ডের বাদামের টুকরো, খেতে আর দেখতে দারুণ লাগে। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বেসনের লাড্ডু আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।